আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ নিয়ামতে সকলেই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, একদিন এবং প্রশ্ন করেছেন বিদের নামাজের সম্পূর্ণ সঠিক নিয়ম সম্পর্কে একটি ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। সেই বোনের উদ্দেশ্যে আজকে ভিডিওটি এবং আপনাদের সকলেরই এই ভিডিওটি অনেক কাজে লাগবে বলে আশা করছি। প্রিয় দর্শক, চলুন তাহলে ভিডিওটি শুরু করি। তার আগে একটি কথা, আপনারা যারা চ্যানেলের নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, এবং আপনারা যারা আমার চ্যানেলে এখনও নতুন দর্শক রয়েছেন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আপনারা যারা এখনও আমাদের ফেসবুক পেজে অ্যাড হননি তারা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে অ্যাড হয়ে নেবেন। বিদের নামাজ সম্পর্কে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেওয়া হবে, ভিডিওটি বেশি বড় করবো না, চলুন শুরু করা যাক। বিদের নামাজ 3 রাকাত, অন্য ফরজ নামাজের মতোই 2 রাকাত নামাজ পড়ে প্রথম বৈঠকে বসে তাশাহুদ পড়বে, কিন্তু সালাম ফেরাবে না। তারপর 3য় রাকাত পড়ার জন্য উঠে সুরা ফাতিহার সঙ্গে অন্য কোনো সুরা বা আয়াত মিলাবে। কিরাত সুরা বা অন্য আয়াত মিলানোর পর শেষ করার পর তাকবীর বলে দুহাত কান পর্যন্ত উঠিয়ে তাকবীরের তাহারিমার মতো হাত বাঁধবে, তারপর নিঃশব্দে দোয়া কুনুত পড়বে। দোয়া কুনুত পড়ে আগের মতো রুকু সিজদার পর শেষ তাশাহুদ দুরুদ দোয়া মাসুরা পড়ে সালাম ফিরানোর মাধ্যমে বিতরের নামাজ সমাপ্ত করবে। বিতরের নামাজ এই পদ্ধতিতে হাদিস থেকে সুপ্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত তাহাজ্জুদের পর বিতর পড়তেন এবং বিতর 3 রাকাত পড়তেন। 3 রাকাত 2য় রাকাতের তাশাহুদের জন্য বসতেন, কিন্তু সালাম ফেরাতেন না, সালাম ফেরাতেন সবশেষ 3য় রাকাতে। যেমন আবু সালমা ইবনে আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি আয়েশা রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করেন রমজানে নবীজির নামাজ কেমন হতো। জবাবে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। প্রথমে 4 রাকাত পড়তেন, যার সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস করো না। এরপর আরও 4 রাকাত পড়তেন, যার সৌন্দর্য ও দীর্ঘতা তো বলাই বাহুল্য। এরপর 3 রাকাত বিতর পড়তেন। সহিহ বুখারীর প্রথম খণ্ডের 154, সহিহ মুসলিম শরীফের 1147, সুনানে নাসাইয়ের প্রথম খণ্ডের 248। সাদ ইবনে হিশাম রাহমাতুল্লাহ বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাকে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের 2 রাকাত সালাম ফেরাতেন না। সুনানে নাসাইয়ের প্রথম খণ্ডের 248, মুসান্নাফে ইবনে আবু সাইবার 4 নম্বর খণ্ডের 494, হাদিস নং 6912। ইমাম হাকিম রহমতুল্লাহ হাদিসটি বর্ণনা করার পর বলেন হাদিসটি বুখারি ও মুসলিমের শর্ত মোতাবেক সহিহ। আমিরুল মুমিনীন উমর ইবনে খাত্তাব রহমতুল্লাহ এভাবে বিতর পড়তেন এবং তার সূত্রে মদিনাবাসীরা তা গ্রহণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ ও বিতর প্রত্যক্ষ করার জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রহমতুল্লাহ এক রাতে তার খালা উম্মুল মুমিনীন মাইমুন রহমতুল্লাহ এর ঘরে অবস্থান করেন। তিনি যা যা প্রত্যক্ষ করেছেন তা বর্ণনা করেছেন। এখানে সুনানে নাসাই অনন্য হাদিসের কিতাব থেকে একটি বর্ণনা উদ্ধৃত করা হলো। মুহাম্মদ ইবনে আলী তার পিতা থেকে, তিনি তার পিতা আব্দুল্লাহ ইবনে আব্বাস রহমতুল্লাহ থেকে বর্ণনা করেন যে রাতে শয্যা থেকে উঠলেন, এরপর মিসওয়াক করলেন, এরপর 2 রাকাত পড়লেন, এরপর শুয়ে গেলেন, তারপর আবার শয্যা ত্যাগ করলেন, মিসওয়াক করেন, অজু করেন এবং 2 রাকাত পড়েন। এভাবে 6 রাকাত পূর্ণ করেন, এরপর 3 রাকাত বিতর পড়েন, এরপর 2 রাকাত পড়েন। সুনানে নাসাইয়ের প্রথম খণ্ডের 249 এবং মুসনাদে আহমদের প্রথম খণ্ডের 350। বিতর নামাজের নিয়ম। বিতর নামাজ প্রায় অন্য ফরজ নামাজের মতো, তবে নিয়মের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা থাকলেও খুবই সহজ। সেক্ষেত্রে 2 রাকাত নামাজ পড়ে প্রথম বৈঠকে বসবে এবং তাশাহুদ পড়বে, কিন্তু সালাম ফেরাবে না। এরপর 3য় রাকাত পড়ার জন্য উঠে সুরা ফাতিহা পড়বে, এরপর অন্য কোনো সুরা বা আয়াত মিলাবে। কিরাত সুরা বা অন্য আয়াত মিলানোর পর শেষ করার পর তাকবীর বলে দুহাত কান পর্যন্ত উঠাবে এবং তাকবীরের তাহারিমার মতো হাত বাঁধবে, তারপর নিঃশব্দে দোয়া কুনুত পড়বে। দোয়া কুনুত পড়ে আগের মতো রুকু সিজদা করবে, তারপরে শেষ তাশাহুদ দুরুদ দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে। বিতর নামাজের এই পদ্ধতি বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে এবং সাহাবীদের আমলের মাধ্যমে সুপ্রমাণিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত তাহাজ্জুদের পর বিতর নামাজ পড়তেন এবং বিতর 3 রাকাত পড়তেন। 3 রাকাতের 2য় রাকাতে তাশাহুদের জন্য বসতেন, কিন্তু সালাম ফেরাতেন না, বরং 3য় রাকাতে সবশেষে সালাম ফেরাতেন। ইসলামে 2য় খলিফা ও আমিরুল মুমিনীন উমর ইবনুল খাত্তাব রহমতুল্লাহ এভাবে বিতর পড়তেন। তার সূত্রে মদিনাবাসীরাও বিতর নামাজ এভাবে গ্রহণ করেছে।
প্রিয় দর্শক, ভিডিওটি এখানেই শেষ করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বিতরের নামাজ কিভাবে পড়তে হবে, এবং প্রিয় বোন আপনি প্রশ্ন করেছেন, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। তারপরে যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় ইসলামের পথে থাকুন।